14ই ফেব্রুয়ারি কাশ্মীরে জঙ্গি হানায় শহীদ ভারতীয় জওয়ানদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তাদের অমর আত্মার শান্তি কামনা করে 94 ওয়ার্ডের কাউন্সিলর সহ সকল বাসিন্দা মিলে একত্রিত হয়ে একটি মোমবাতি মিছিলের আয়োজন করেছিলেন। সেই মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন কাউন্সিলর অর্চনা সেনগুপ্ত, 94 ওয়ার্ডের যুব ভাইস প্রেসিডেন্ট MD আকরম খান এবং টালিগঞ্জ মাইনরিটি সেলের চেয়ারপারসন হাজি মিনু খান। আমার ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিক ধিক্কার দিচ্ছি আমরা এইভাবে অনাচার অত্যাচার করে মানুষকে মারা, এই দিয়ে কোনোদিন দেশে শান্তি আসতে পারে না। যে এতগুলো প্রাণ গেছে, কেউ কি ফেরত দিতে পারবে এই প্রাণদের? এদের পরিবারদের কে দেখবে, কে এদের সামলাবে? তাই জন্য আমরা এই 94 নম্বর ওয়ার্ডে প্রত্যেকে আমরা এই পরিবারদের সঙ্গে সম্পৃক্ত এবং এই সবসময় আমরা এনাদের সঙ্গে আছি। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, সবাই সবাইকে ভালোবেসে একভাবে বেঁচে থাকতে হয় সুন্দরভাবে, তবেই আনন্দ আসে, শান্তি আসে, সুস্থতা আসে। পুলওয়ামাতে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা পুরো সকল টালিগঞ্জবাসীর তরফ থেকে আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত। তো পাকিস্তান ইন্ডিয়ার জন্য যে রকম দুর্ঘটনা ঘটাচ্ছে, এইটা করে পাকিস্তান কিন্তু কিছুই লাভ করতে পারবে না। তো আতঙ্কবাদীদের আমি একটা কথাই বলতে চাই, ভাই তুমি যে দুর্ঘটনাটা ঘটিয়েছো ওর মধ্যে কিন্তু অনেক মুসলিম ভাইও মারা গেছে। তো তুমি জিহাদ করছো মুসলিমকে ভালো করার জন্য, সেই জিহাদে কিন্তু মুসলিম ভাইরাও মারা যাচ্ছে। তো আমাদের ইসলামের কোনো জায়গায় জিহাদে লেখা নেই যে জিহাদ করলে ইসলাম অনেক ভালো হবে বা অনেক উন্নতি হবে। সেই জন্য ভাই আমি তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে দ্বিতীয়বার থেকে কোনো দুর্ঘটনা এমন না ঘটিও যাতে মুসলিম ভাইদের বা আমাদের ইন্ডিয়ানবাসীদের কোনো অসুবিধা না হয়।